আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমাদের ভিডিও হচ্ছে আপনি কানাডায় ভিজিটর হিসেবে এসে কিভাবে এটাকে কনভার্ট করে কানাডায় থেকে যাবেন অ্যাজ এ ওয়ার্ক পারমিট বা অন্য কোনো অপশন আছে কিনা। এখন যেহেতু 2 বছরের জন্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট এক্সটেন্ড করেছে যে আপনি অ্যাজ এ ভিজিটর কানাডায় আসলে আপনি সেটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন, যার কারণে অনেকেই খুবই আনন্দিত হয়ে যাচ্ছেন যে লেটস গো ক্যানাডা, জব তো পাবোই। ব্যাপার হচ্ছে যে এখানে একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে যে ক্যানাডায় যখন আপনি আসবেন তখন কিন্তু যারা পারমানেন্ট রেসিডেন্ট বা ক্যানাডিয়ান সিটিজেন আছে, যারা ওয়ার্ক পারমিটে আছে, ওপেন ওয়ার্ক পারমিটে, তারা যেভাবে সব জবে অ্যাপ্লাই করতে পারে, আপনি অ্যাজ এ ভিজিটর সেভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যেটা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা আছে, LMIA অ্যাপ্রুভ জব, সেই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটার জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে, আমাদের কোথায় পাবেন আপনি, তাই না? আপনাকে চলে যেতে হবে jobbank.gc.ca-তে, সেখানে ফিল্টার করতে হবে আপনাকে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্স জব অ্যাভেলেবিলিটিতে। সেখানে আপনি ধরেন 1 লাখ জবের মধ্যে 500 বা 900 বা 1000 বা 15000 বা 9000 জব পাবেন। সেখান থেকে আবার যেটা LMIA অ্যাপ্রুভ একদম নিচের দিকে পাবেন, সেই জবগুলোকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর আপনি যেই ওপেনিংগুলো পাবেন অনলি সেইগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখেন ওখানে কিন্তু ইন্টারমিডিয়েট পাস, ওখানে কিন্তু আইএলটিএস এর রিকোয়ারমেন্ট নাই, এইভাবে করে লোক চাচ্ছে, তাহলে কী পরিমাণ ফাইল পড়তে পারে চিন্তা করেন আপনি। সেখানে আপনাকে কম্পিট করে টিকে থাকতে হবে যদি লাকিলি আপনি জব পেয়ে যান। তো আমি সেটা বলবো বেসিক্যালি যারা ট্রাক ড্রাইভার AZ লাইসেন্স, একটু গুগল করে দেখবেন হোয়াট ইউ মিন বাই AZ লাইসেন্স। AZ লাইসেন্স হোল্ডারের ডিমান্ড এখানে প্রচুর আছে, তাদের জব রেডি আছে। যারা হোটেল ম্যানেজমেন্টে আছেন, রেস্টুরেন্ট ওয়েটার কি কুক অথবা হচ্ছে রিসেপশনিস্ট, তাদের ডিমান্ড প্রচুর আছে। ওয়েল্ডার, মেকানিক্যাল, প্লাম্বার, ইলেকট্রিশিয়ানদের ডিমান্ড প্রচুর আছে। এই ক্যাটাগরির জবগুলোতে আপনি কিন্তু LMIA অ্যাপ্রুভ প্রচুর পাবেন। মাঝে মাঝে কী পাবেন, পিৎজা প্রিপারেশনের জন্য লোক লাগতেছে, পিৎজা শপে অথবা গ্রোসারি স্টোরে লাগতেছে, এই কাজগুলোর জন্য কিন্তু হাই বিডিং হবে। আপনি কীভাবে আপনি আপনার জবটা পাবেন, তাই না? সো ইউ নিড টু ফোকাস অন কম্পিটিং দি আদার ক্যান্ডিডেটস ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রিপেয়ার হতে হবে। আমি বারবার সবাইকে একটা ট্রিক দেওয়ার চেষ্টা করেছিলাম যে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সের মধ্যে সেই জিনিসগুলো অ্যাড করেন যেগুলো হচ্ছে আপনার ক্যানাডিয়ান জব মার্কেটের এক্সপেক্টমেন্ট রিকোয়ারমেন্ট আছে। তার মধ্যে যেমন হতে পারে আপনি প্লাম্বিংয়ের ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেশান কোর্স করতে পারেন, অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই দেন ওগুলোতে। আরেকটা ব্যাপার হচ্ছে যারা ট্যুরিস্ট হিসাবে আসবেন তারা কিন্তু এখানে আপনি এসে স্টাডি প্রোগ্রামে কিন্তু আপনাকে কনভার্ট করতে পারবেন। বাট এই স্টাডি প্রোগ্রামে আপনার ভিসাটাকে কনভার্ট করা কিন্তু এত ইজি হবে না, বিকজ আপনি যখন বাংলাদেশে বসে অ্যাপ্লাই করছেন, আপনি গুগলে যাচ্ছেন, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি দেখছেন যে DLI অ্যাপ্রুভ কিনা, ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন কিনা, যারা আপনাকে আপনার পড়ালেখা শেষ করার পরে ওয়ার্ক পারমিট দেবে, সেই ইনস্টিটিউশনের সাবজেক্ট সিলেক্ট করবেন। সেই সাবজেক্ট সিলেক্ট করার পর আপনি ওদের সাথে ইমেল আদান প্রদান করে অফার লেটার পাবেন, এবং অফার লেটার পাওয়ার পর আপনি তখন কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এবং ভিসা পেলে পেলেন, না পেলে নাই, প্রুফ অফ ফান্ড দেখাতে হবে। স্টাডির জন্য কিন্তু অনেক খরচ আছে, সেটা যখন ক্যানাডায় এসে আপনি অ্যাপ্লাই করবেন তখন হয়তোবা আপনার আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে, কিন্তু আপনি অ্যাপ্লাই করলে কিন্তু ভিসা পাবেন, দ্যাট ইজ নট কারেক্ট, এবং এটা একটু ট্রিকি আছে। এই বিষয়গুলোর জন্য কিন্তু আপনার RCIC শরণাপন্ন হওয়া উচিত। এখন RCIC হচ্ছে রেগুলেটেড ইমিগ্রেশন, ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, আমরা কিন্তু তা না, আমরা হচ্ছে সাধারণ জনগণ, নিজেরা চেষ্টা করে আসছি, আপনাদেরকে জ্ঞান বিতরণ করতেছি আর কিছু না। বিকজ আমরা ক্যানাডার কোরবানিহাটের ভিডিও দিচ্ছি, ওখানে বলতেছেন যে ভাইয়া ক্যানাডায় আসতে চাই, আমাকে একটু হেল্প করেন কীভাবে শুরু করব। সো আই থট ওকে ফাইন, লেটস ডু ইট এগেইন। সো আপনাদের জন্য আমরা ভিডিও সেভাবে বানাচ্ছি, বাট উই আর নট কনসালটেন্ট, উই আর নট অথরাইজ টু প্রসেস এনি ফাইলস, প্লিজ ডু কেয়ার অ্যাবাউট ইট। অ্যান্ড RCIC যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে করতে পারেন, তারা আপনাকে হেল্প করতে পারে, দেশি বিদেশি হোয়াট এভার ইট ইজ, বাট উই আর নট দ্যাট। সো যা পয়েন্টে চলে আসি, আমার ছেলে নাবিদ উঠে গেছে, ইউ ক্যান হ্যাভ সাম নয়েস বাট ইগনোর দ্যাম নাও। যখন আপনি ট্যুরিস্ট হিসাবে আসবেন, 6 মাসের মধ্যে থাকবেন, আপনার কিন্তু এখানে থাকার ব্যাপারে খরচ আছে, খাওয়ার ব্যাপারে খরচ আছে, এখানে ক্যাশে এসে জব করার চিন্তাটা ভুলে যান। ইটস ভেরি রেয়ার, ভেরি টাফ, এবং ইট ইজ নট লাইক আদার কান্ট্রি। এখানে যদি এমপ্লয়ারের কোনো কেউ যদি ক্লিক লাগায় দেয় যে আপনি ক্যাশে কাজ করছেন অ্যাজ এ ট্যুরিস্ট ভিসায় এসে, তারা কিন্তু যদি সরকারকে খবর দিয়ে দেয়, যিনি আপনাকে জব দিয়েছে এবং আপনি যে জব করছেন দুজনই কিন্তু বিপদে পড়বেন। যার কারণে উই নেভার এভার রেকমেন্ড অ্যাবাউট দোজ ডুইং এন এ ক্যাশ জব। যদি কোয়ারেন্টাইন এগুলো আসলে আমরা সাইড টক আমরা এটা করতে চাই না। তো
আপনি যেটা করতে হবে ওই যে আপনি এলএমআই অ্যাপ্রুভ জবগুলো দেখলেন, বাই চান্স আপনি যেই প্রভিন্সে ল্যান্ড করেছেন, কারণ আপনি ট্যুরিস্ট হিসেবে আসলে কিন্তু কানাডার এনি প্রভিন্সে আপনি যেতে পারবেন, তাহলে সেভাবে টাকা পয়সা নিয়ে আসতে হবে, বিকজ আপনি টিকিট কিন্তু এখানে আবার আপ ডাউন করে প্লেনের টিকিট। তো আপনি যদি 4 ঘন্টার ব্যবধানে এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্স যেতে চান, টিকিট করতে চান, আপনার কিন্তু ভালো টাকা খরচ হবে, যে $500-600। আর যেটা আপনি যদি 3 মাস 4 মাস আগে করেন, আপনি $150-200 টিকিটটা পেয়ে যাবেন, এমন $60-70 পাওয়া যায়, মাঝে মাঝে ডিল থাকে। তো আপনি সেই প্রভিন্সে যাবেন, ওই জবটা দেখবেন, ওর অ্যাড্রেস দেখবেন, ওদের সাথে যে নক করবেন, ইন্টারভিউ দেবেন যে আই স ইউর পজিশন, আই মিন টুরিস্ট ভিসা, আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ক্যানাডা, আই লাভ টু ওয়ার্ক হিয়ার, আই লাভ টু প্রিপেয়ার পিৎজা, আর হোটেল ম্যানেজমেন্টের সার্টিফিকেশন আছে, আমার একটা ইন্টারভিউ ব্যবস্থা করে দেন, ওয়াক ইন অ্যাটলিস্ট কথা বললেন ওখানে, বাই চান্স যদি লাক খুলে গেল, অথবা কেউ যদি পরিচিত থাকে সে যদি অ্যারেঞ্জ করতে পারে, যে ইন্টারভিউ, জব না, জব কিন্তু না, ইন্টারভিউটা যদি অ্যারেঞ্জ করতে পারে। সো ইট দিস আর দ্য ভেরি লেন্দি প্রসেস, ইজ নট দ্যাট অ্যাভেলেবল হচ্ছে, কিন্তু হচ্ছে না যে তা না, এইসব ব্যাপারে কিন্তু ইন্ডিয়ানরা প্রচুর এগিয়ে। দেখেন ইন্ডিয়ানরা কিন্তু এখানে ভালো ভালো পজিশন আছে, তাদের রেস্টুরেন্ট অনেক আছে, তারা বড় বড় প্রতিষ্ঠান করছে, ইভেন মেম্বার অফ পার্লামেন্টও আছে তারা, তাই না? তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা বাঙালিরা আস্তে আস্তে ইনশাল্লাহ আগাচ্ছি, কিন্তু এখন আমরা অতটা স্ট্রং না, আমরা এখনো সবাই চাকরিজীবী, আমরা ব্যবসায়ী না, যার কারণে আন্ডার টেবিলে যেসব কাজবাজ করে এগুলো করলে সবাই ফায়ার হবে। সো বাট ট্রাই করতে দোষ কোথায়, চেষ্টা করতে পারেন, যদি আপনি সামহাও ভিসা অ্যারেঞ্জ করতে পারেন ক্যানাডায় অ্যাজ এ ট্যুরিস্ট, অ্যাজ এ ভিজিটর, এসে ইউ ক্যান ট্রাই, ইফ ইউ গেট, আপনার রিজিক যদি এখানে থাকে, ইউ নেভার নো, আপনার হয়ে যেতে পারে। সো বি পজিটিভ, ট্রাই টু ডু দ্যাট পার্ট। যদি ট্যুরিস্ট থেকে ওয়ার্ক পারমিটে না পারেন, ট্যুরিস্ট থেকে কিন্তু আপনি স্টাডি পারমিটে কনভার্ট করতে পারবেন, কিন্তু আমি যেটা শুনেছি আরসিআইসিদের মুখে, এটা একটু ক্রিটিক্যাল পথ, ইটস নট দ্যাট ইজি ফ্রম সিটিং ইন বাংলাদেশ। সো আপনি যখন আসবেনই এবং আপনার উদ্দেশ্য আপনি জানেনি, তাহলে আপনাকে কোন ইউনিভার্সিটি, খরচ কেমন, সাবজেক্ট কী, পড়তে কত লাগবে, সেগুলো একটা আইডিয়া নিয়ে, সেই রকম ডকুমেন্টেশন নিয়েই আপনি আসবেন, যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন বা কথা বলতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সাথে। সো ভিডিও বেশি লম্বা করা যাবে না আজকে, বিকজ ওয়ার্ক পারমিট থেকে আমার ছেলে এসে গেছে ক্যামেরার সামনে। সো যেটা আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ইউ ট্রাই, আপনি যদি আসতে চান, আপনাকে শুরু থেকে অনেক কষ্ট করতে হবে, এই জন্য যারা 30-35 বছরের মধ্যে আসতে পারবেন তাদের জন্য খুবই ভালো হবে, যারা স্টুডেন্ট হিসেবে আসতে পারবেন তাদের জন্য বেস্ট হবে, মানে কি একদম ইন্টারমিডিয়েটের পরে অনার্স করতে, মাস্টার্স করতে, বিকজ আপনি সেই হার্ড লেবারটা করেই যেতে পারবেন। আর বাকি যারা মনে করেন ওয়েল এস্টাবলিশ জব ছেড়ে আসতে চাচ্ছেন, তাদেরকে একটু নিচের থেকে উঠতে হবে, বাট ওই মনোবলটা রাখতে হবে, লোনলিনেসটাকে ফিল করতে হবে, বাংলাদেশি কমিউনিটির সাথে ঘন ঘন যোগাযোগ করতে হবে। সো ভিডিওটা আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।